তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ট ব্যক্তিকে মৃত্যু দেয় না তার ভিতরে এক নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে রক্তের সাথে বেঈমানি করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন আর দুই নাম্বারে যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া লাঞ্ছিত অপমানিত না করে আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না মানুষের উপরে যারা জুলুম করে মানুষের উপরে যারা জুলুম করে তাদের শাস্তি পৃথিবীতে পাওয়াই লাগবে পাবেই আল্লাহ ওয়াদা করেছে তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে মৃত্যু দিবেন না কয়টা সহি মুসলিমের হাদিসে আসল্লা সাল্লাম বলেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ট ব্যক্তিকে মৃত্যু দেয় না তার ভিতরে এক নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে রক্তের সাথে বেঈমানি করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন আর দুই নম্বরে যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া লাঞ্ছিত অপমানিত না করে আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না ফেরাউন নমরুদ হামান কারুন একটায়ও পৃথিবী থেকে ইজ্জত নিয়া কথা আসতে বলছেন ইজ্জত নিয়া ওহম আয়ুন লা ইউসিরুনা বিহা ওহম আযান লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন কিন্তু তাদের চোখ আছে দেখেও দেখে না কান আছে শুনে শুনে না কলব আছে বুঝেও বুঝে না এরকমের চতুষ্পদ জন্তু পৃথিবীতে আছে না না তার যে ইজ্জত নাই এটাও বুঝে না ইজ্জত যে নাই এটাও ইজ্জত থাকলে মানুষ কখনো মানুষের উপর অত্যাচার করতে মানুষের ঘৃণা আপনি যদি চোখ দেখলে বুঝতে না পারেন মানুষের কত ঘৃণা আপনার প্রতি তা আপনার লাজে কি সরমই কি লজ্জা কি সব তো আপনার কাছে সমান এই পৃথিবীতে অধিকার আদায়ের জন্য যোগে যোগে মানুষেরা রক্ত দিছে নাকি দেয় নাই আপনাদের কাছে জানতে চাই রাসুল করিম হরি সাল্লাম যে দিনে কাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহ রাসুল ইচ্ছা করলে তার আহলে বাইরের থেকে কাউকে না কাউকে ক্ষমতাটা দিয়ে যেতে পারতেন কি না কিন্তু তিনি দেন নাই আল্লাহ রাসুল কাউকে ইমাম বানান নাই রাসুল এটা উম্মতের জন্য রেখে দিয়ে গেলেন আল্লাহর নবী কাউকে খেলাফত দেন নাই সেখানে বসায় যেয়ে দিতে পারতেন রাসুল সেটা দেন নাই আল্লাহ রাসুল বলেছেন আমার পরে তোমরা পরামর্শ করে এই জায়গায় কাকে যাকে তোমাদের সৎ মনে হবে যাকে তোমাদের যোগ্য মনে হবে যাকে তোমাদের কাছে মনে হবে হবে। তাকে তোমরা আমার আমার আল্লাহ রাসুলের নাতিপতি হিসাবে কাউকে আল্লাহ রাসুল এখানে বসান নাই এটার দ্বারা বোঝা যায় যোগ্যতা ছাড়া কাউকে জায়গায় বসানো যায় না এটা জাহেলিয়ত এটা জাহেলিয়ত এটা জাহেলীয় বাপ দাদার পরিচয় চলতে আসেন কেন নিজের পরিচয় নাই লজ্জা লাগে না আপনার নিজের যোগ্যতা নেই আরেকজনের পরিচয় চলেন কয়দিন চলবেন কয়দিন চলতে পারবেন আপনি বাপ পিসাব আসিল আমিও পিসাব জানলে জানি না জানলে নাই আছে না নাই বাপ চেয়ারম্যান আসিল আমিও চেয়ারম্যান বুঝলে বুঝলি না বুঝলে এটা ধোকাবাজি এটা ধোকাবাজি আল্লাহ রাসুল বলেন এটা যখন হবে সেটাই কেয়ামতের আলাম কিসের আলাম আল্লাহ রাসুল ইচ্ছা করলে নিজের নিকটবর্তী কাউকে ক্ষমতায় বসায় দিয়ে যেতে পারতেন কিন্তু রাসুল কি এটা করলেন করেন হজরতে আনাস বিন মালেক রিয়া আল্লাহ তালা হোক তার থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কলা মা খতাবানা নাবি ও সাল্লাহাম ইল্লা কলা ইমানা লিমানলা আমানা তালাহ কলা দিন লিমানলা আহাদ আলাহ রাসুল করিম সাল্লাহাম বলেছেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে দিন নাই ইসলামও নাই ইমানও নাই রাসুল বলছেন তার ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলাপ করে নির্বাচনের আগে কি কয় রাস্তা দেমো কালবার দেমো ব্রিজ দেমো এরপরে বিষও দেমো খাইয়া যেতে মরে যেতে পারো এরপরে আ। এরপরে আর কি আল্লাহ বলছেন যারা ওয়াদা খেলাপ করে তারা মুনাফিক বলেন তারা কি অযোগ্য লোক জায়গা মতো বসাবে এটা আলামত একটা হাদিস আমি এনে কেয়ামতের আপনাকে এই ব্যাপারে পাঁচশোর উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো আল্লাহ রাসুল বলে গেছে অযোগ্য লোকের দৈরাইন না জায়গা মতো বসায় দিবে এটা কেয়ামতের আলামত এটা মোল্লার কথা না আল্লাহর কথা